ভাব, এসো না, কেনাও না, ও সব কথা রাখো দেখি। কেন রে, কেন? মহারানী জেদ বেরোচ্ছে খাবে না বলে সেই জন্যে আমার ছেলেকে কেন সে মেয়ে মানুষ বলবে? সে কি তার ইয়ার্কির পাত্র? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, তুমি এসো দেখিনি, খেয়ে নাও। আজ আমি খেয়ে নিচ্ছি, কিন্তু ওনার জন্য খাচ্ছি না, উনি না খেলে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওর পেটে যেটা আছে সেটা আমারই বংশের, তার জন্য খাচ্ছি, এটা বলে দিস। আর বলবি সেও যেন খেয়ে নেয়। মা খেলো তাহলে? না মানে যেটা, আমার ঘুম পাচ্ছে। অমনি অমনি না, তোমার তো আমার সঙ্গে কথা বলার সময় ঘুম পেয়ে যায়। আর যখন বড় জয়বুর সঙ্গে বারান্দায় বাহার দিয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা কও, তখন ঘুম পায় না। আমি বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কইলে তোমার কি? মাই তো অনুমতি দিয়েছেন কথা বলা। মাতায় যদি এতটুকু বুদ্ধি থাকতো তবে বুঝতে যে মাকে আমি কোনো কালে অপমান করি। তিনি কিছু বললে সেটা ঠিক না হলে বলেছি এটা ঠিক নয়, সেটা অপমান বলে না। শুতে আসবে না? তুমি শুয়ে পড়ো। তার মানে এখন কাগজ পড়বে তুমি? হ্যাঁ। এই যে বলে ঘুম পেয়েছে, ছুটে গেছে। আমি কাল থেকে কাগজ আনা বন্ধ করে দেবো। জব্দ করবে? দরকার পড়লে তাই করবো। মেজবু তাকেও বলি হারি চাই, সংসারে কখন কি কথা বলতে হয় তা এতকালেও শিখলি না? শিখলো না কি বলছো গো? বলো কথা রাগ ঢাক করতে শিখলো না, নইলে নইলে এ বাড়িতে হক কথা তো একমাত্র সবার সামনে দাঁড়িয়ে মেজ বই বলতে পারে। আরে তেল তেল, এই এই কি তখন তোকে কই মাছের মতো ছটপট 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 করছিস? হ্যাঁ বলি, পেট কাম লাগছে নাকি? পেট কামড়াতে কেন যাবে? চা গান্ডে পিন্ডে গিলিস, কতবার বলেছি ওই শরীরে অত খাস। দেখো শেষ, আমি মরছি নিজের চালা, তুমি আর তার মধ্যে জ্বালাময় ভাষণ শুরু করো না। বলি বা বলি বা বলি, এই তোমার কিসের জ্বালা শুনি? মেজে দিয়ে যা ঠান্ডা উঠছে, আরে কাপুনি ধরিয়ে দিলে, আরে এই ঠান্ডা এমনি ছোঁয়া যায়। কি করবি বল, শালা বলে কথা। জামাই বাবুর জন্য এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। দেখা আরো তিন দিন এইভাবে শুয়ে থাকতে হবে কিন্তু, বলে দিচ্ছি। দূর দূর ভালো লাগে না। এই শ্বশুর বাড়িতে এসে এতদিন থাকার কি আছে? কথাটা সকালবেলা জামাই বাবুকে জিজ্ঞেস করিস, এখন শো দেখি। তিন দিন এইভাবে শুলে না নিউমোনিয়া ধরে যাবে। Hehehe